আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 23 মে 2023 রোজ মঙ্গলবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসছি হামজা ডেইরি ফার্মে। আর দর্শক, হামজা ডেইরি ফার্ম থেকে আজকে আপনাদেরকে আনকমন কালেকশন দেখাবো। যেহেতু সামনে পবিত্র ঈদুল আজহা, আর পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানিকে কেন্দ্র করে হামজা ডেইরি ফার্মের মালিক প্রোপাইটার আব্দুল গনিমুল্লাহ ভাই বেশ কিছু ষাট গরু কিন্তু কালেকশন করেছে। তো এই ষাট গরুগুলোর জাতমান এবং দামগুলো আপনাদেরকে জানাবো। আর আসার পরে যেটা জানতে পেরেছি যে গনি ভাই বর্তমান যে বাজার, সেই বাজার অনুযায়ী সবচাইতে কম রেটে তিনি ষাট গরুগুলো সেল করবেন। তো চলুন আমরা গনি ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নেব এবং এই ষাট গরুগুলোর জাত মান বর্তমান কেমন ওজন হবে বা এগুলো কী দামে বিক্রি করবে এ টু জেড আপনাদেরকে জানাবো। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ বরকাত। গনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ। শুরুতে একদম নতুন যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানা। নাম মোহাম্মদ আব্দুল গনিমুল্লাহ, আমার ফার্মের ঠিকানা চৌবাড়ি হারোপাড়া, হামজা ডেইরি ফার্ম, থানা বাঙ্গুরা, জেলা পাবনা। আচ্ছা, মূলত আপনারা হচ্ছে ডেইরি ব্যবসায়ী? জি, মূলত আমার গাভীর ব্যবসা। তবে অনেক শুভাকাঙ্ক্ষী আছে, অনেকে আগে কুরবানি, যেহেতু কুরবানি আসতেছে, অনেকে বলে ভাই ষাট গরুর কথা অনেকে বলতেছে, এজন্য আপাতত দশটা স্যাম্পল স্বরূপ গরু আনছি। একবারে আসলে আমি মুখে বললে হবে না, যারা দশটা দেখলে বুঝতে পারবে, মানে খুব মানে হাই কোয়ালিটির গরু, মানে দেশি সব। আচ্ছা, দেশি দুটি লাট করে, ছয়টা বড় আছে আর হলো চারটে ছোট। আচ্ছা, তো যেহেতু আসন্ন কোরবানির সামনে, আর প্রতি বছরই তো আপনার কোরবানি ঈদ আসলে কিছু থাকে কালেকশন? প্রতি বছরই রাখি, আর এবছর একটু দামটা বেশি। গত বছর দেখেন, গত বছর মাংসের দাম ছিল 20,000 থেকে 22,000 টাকা মন, আর এবার ধরেন 30,000 অলরেডি দেশি গরু, কিন্তু 30,000 টাকা মন। আচ্ছা, আর আপনার অস্ট্রেলিয়ান গরুগুলো 28,000 টাকা মনে বিক্রি হচ্ছে আমাদের দেশেই। সেক্ষেত্রে আপনার যেটা খাঁটি দেশি গরুগুলো, আপনি দেখা যাচ্ছে যে আপনার এবার যে যেটা গল্পই করুক, ভালো মানের গরুগুলো 32,000 থেকে 32,000 টাকা মনে কিনা লাগবে কিন্তু ভালো মানের। জি, আর দেখবেন যারা এখানে, কিন্তু যে গরুর দাঁত হয় নাই বাজার ছাড়া গরুটা 10,000 টাকা দাম কম, কিন্তু যেটা দাঁত হয় নাই, আর যে গরুটা দাঁত হয়েছে সেক্ষেত্রে কুরবানির গরু হিসেবে আপনি বাজার ছাড়া 10,000 টাকা বেশি বিক্রি হচ্ছে, কারণ দাঁত নাহলে তো কুরবানি সবাই দেয় না। এই জন্য আমি সব গরুর দাঁতা গরু কিনছি, 4 দাঁত 6 দাঁত 2 দাঁতের নিচে কোনো গরু নেই আমার এখানে। আর যেহেতু কুরবানির ঈদের কেন্দ্র করে সবাই ষাট গরু সচরাচর কেনে, জি জি, সেক্ষেত্রে দাঁত হলেই ভালো হয়। জি ভালো। আবার অদাঁতে অনেক সময় কুরবানি চলে, সেটা হলো চাঁদের ক্ষেত্রে, অনেক হিসাব আছে। তো সব মিলিয়ে আপনার যেগুলো আছে সবগুলোই তো দাঁত হওয়া নাকি? হ্যাঁ, দাঁত হওয়া গরু সবগুলোই। আর একটা সুযোগ সুবিধা আছে হলো কি, আপনি যদি মনে করেন যে আমি লট আকারে দেবো, আচ্ছা, যদি কেউ কাটে কাটে যদি নিতে চায়, তাহলে আপনি মনে করেন যে এগুলো যদি মনে করেন কাটি একটা নিবে, দুটো নিবে, হয়তো কুরবানি বন্ধ রাখার আমার এখানে ব্যবস্থা আছে, যদি খরচ দেয় আপনি আমি সেভাবে রেখে দিতে পারবো, টাকা দিতে হবে আর খরচ দিলে আমি রেখে দিতে পারবো। আচ্ছা, মানে যেটা আপনার ষাট গরুর দাম সেটা তো দিতেই হবে। হ্যাঁ, আর খরচের টাকা দিতে হবে তাদেরকে। আচ্ছা, অনেকেই আছে যে বাসায় হয়তো রাখার জায়গা নাই কুরবানির জন্য, অনেকেই আছে জায়গা এখানে রেখে কিছু খরচ দিয়ে তারপরে কুরবানির আগের দিন হয়তো নিয়ে যেতে পারবে, এরকম আছে, সিস্টেম আছে আমাদের। আচ্ছা, তো চলেন তাহলে আমরা আপনার ষাট গরুগুলো দর্শকদের দেখাই এবং দেখতে দেখতে সেগুলোর দামে সিঙ্গেলের দাম তো জানাবেন নাকি? সিঙ্গেলের দাম বলে দেবো 6টা গরু, তারপরে আপনার একটা দাম লটে বলে দেবো। আচ্ছা, এক নম্বর সিরিয়ালে লালচে রঙের যে ষাট গরুটা দেখতেছি, এটা মূলত আপনার কি জাতের? দেশি জাতের গরু, অরিজিনাল দেশি হবে। জি, দেশি জাতের ষাট গরু। আসলে মূলত যদি আপনার প্রথমেই আমি একটু জানতে চাই, অনেকে কিন্তু রাসায়নিক দ্রব্য বিভিন্ন কিছু ইউজ করে, আমাদের আমরা এগুলো খাঁটি দেশি গরু, এগুলো কোনো রকম রাসায়নিক কোনো খাবার দেওয়া হয় নাই, কোনো রকম মানে বাজারে কোনো খাবার দেওয়া নেই, শুধু খেয়ার খাইছে আর একটু দানের গুঁড়া। আচ্ছা, এগুলো বরেন্দ্র এলাকার গরু সোজা কথা। এইটার আপনার বয়স কেমন হয়েছে? এগুলো বয়স আপনি ধরেন 28-30 মাস এরকম হয়ে গেছে। 28 থেকে 30 মাস? জি জি। দাঁত হয়েছে তো? হ্যাঁ, দুই দাঁত এটা। আচ্ছা, দাঁত দুইটা, 28 থেকে 30 মাস, এখন যে অবস্থায় আছে আপনার এই ষাটটার ওজনটা আনুমানিক কেমন হবে? আসলে এগুলো আপনার ওজন বলতে গেলে 3 মনের কাছাকাছি ষাটটা ওজন আছে। 3 মন? জি। আচ্ছা, 3 মনের কাছাকাছি, যদিও এখন হয়তো আসলে আমাদের কাছে ওজন দেওয়ার মতো কোনো কিছু নাই। না, যেহেতু আমাদের আমরা হয়তো স্কেল কিনবো, কিন্তু যেহেতু সারের ব্যবসা আমাদের না, সেক্ষেত্রে আমরা মনে করেন যে
তো কুরবানির সার বিক্রি করছে, ওজন ওইরকম আইডি করে নিতে হবে সবাইকে। আচ্ছা, তো গুনি ভাই এক নম্বর সিরিয়াল অনুযায়ী আমরা একটু দামটা জেনে নেই। এক নম্বর সিরিয়ালের এই সার গরুটার দাম কত যাচ্ছে? দাম পড়বে আপনার 90,000 টাকা। 90,000? জি, 90,000 টাকা। 90,000, এটা কি আপনার ফিক্সড নাকি আলোচনার সুযোগ রাখবেন? সার গরু তো ওরকম গাভী গরুর মতো আহামর কিছু না, আপনার হয়তো ফিক্সড দামে 1,000 টাকা কম করা যাবে, 89,000 টাকা। আচ্ছা চলেন তাহলে গুনি ভাই, আমরা এই মুহূর্তে 2 নম্বর সিরিয়ালে, এটা মনে হচ্ছে একটা সুন্দর আনকমন কালার, এটা কি কালারের মধ্যে পড়ে গুনি ভাই? এগুলো হাসা কালার বলে, হাসা কালার। কি হাসা কালারের দুইটা আর একটা গরু আছে, এগুলো আপনার খাঁটি দেশি, খাঁটি দেশি টাইগার, এটা হলো টাইগার নাম দেওয়া। চোটটা যদি আমরা একটু দেখি, একদম এত বড় চোট, মানে এখন সার গরু তো খুব কমই হয়। আপনার এটা পুরো তৈরি হয়ে গেছে গরুগুলো, এক কথায় পুরো তৈরি হয়ে গেছে, মানে আগা গোড়া পাশা একবার শিলির পাথরের মতো ওজন হয়ে গেছে, আর দাঁত হয়ে গেছে গরুটার 6 দাঁত। 6 দাঁত হয়ে গেছে, মানে 3 বছর পুরো বয়স হয়ে গেছে সারটার। আচ্ছা, যেহেতু 6 দাঁত হয়ে গেছে, তার মানে আপনার গোস্তটা যদি ধরে একদম পিটা হয়ে গেছে আর কি। গাভীটা, সরি গাভী বলবো, সার গরুটা আপনার সর্বনিম্ন 5 মণ প্লাস ওজন আছে। 5 মণ? জি জি। আচ্ছা, এখন মোটামুটি আপনার এর মাংস দেখেন, আপনার সামনে পিছে আপনার ঠেলে ঠেলে মাংস বাড়াইছে, এত মাংসর ইয়ে ওয়েট। যে সারগুলো আপনার কালেকশন করছেন সব তো ঈদ উপলক্ষে, সবগুলো সবল আছে ইনশাল্লাহ, আল্লাহ পাক এখন তো সুস্থ সবল আছে, তারপরে জানদারি জিনিস এখন পরবর্তীতে অসুস্থ হতে পারে, এটা স্বাভাবিক। আচ্ছা, তো 2 নম্বর সিরিয়ালে 6 দাঁত বয়সের এই সার গরুটার আপনার সিঙ্গেলি দাম কত চাচ্ছেন? এটার দাম যদি এই অবস্থায় কেউ নেই, 1,42,000 দাম পড়বে। 1,42,000? আচ্ছা, 1,42,000 টাকা। হালকা কি ঈদ উপলক্ষে সম্মানী করবেন, যেহেতু কুরবানি গাবিতে তো রাখেন না, একটু সার গরুটা 2,000 টাকা কম, 40,000 দাম নিয়ে যদি কাটিয়ে কেউ নেয়। আচ্ছা, সিঙ্গেলি নিলে 1,40,000? জি, 40,000। আচ্ছা চলেন তাহলে পরের সার গরুটা দেখি। গরু ভাই, আমরা 3 নম্বর সিরিয়ালে কালো বা সাদা মিশ্রিত একটা কালার দেখতেছি সার গরুর, এটাও কি আপনার দেশাল? হ্যাঁ, এগুলো খাঁটি দেশি গরু একবারে। আচ্ছা, এইটার দাঁত কয়টা হয়েছে? এটা আপনার 4 দাঁত হয়ে গেছে। 4 দাঁত? আচ্ছা, 4 দাঁত হয়ে গেছে। এখন মোটামুটি এটার ওজনটা কেমন হবে? এগুলো ওজনের দিকে তাকাইলে এগুলো আপনি ধরেন 4 মণ প্লাস থাকবে গরুটা। 4 মণ প্লাস? জি। আচ্ছা মাশাল্লাহ, এই 3 নম্বর সিরিয়ালের সার গরুটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,17,000 টাকা। 1,17,000? জি, 1,17,000 টাকা দাম চাওয়া। খাঁটির দেশি এগুলো আপনার, মানে ভেজাল ছাড়া সারা গরু, এক কথা কুরবানি দেওয়ার মতো উপযুক্ত গরু এগুলোতে, একদম সুস্থ সবল আছে ইনশাল্লাহ। সম্মানী করবেন এটাতে কিছু ভাই? এটা নিলে 15 রাখা যাবে যদি কেউ নেয়, কাটিয়ে যদি নেয়। কাটিয়ে নিলে সিঙ্গালি 15 রাখা, 1,15,000? জি। চলেন তাহলে পরের সার গরু। গনি ভাই, আমরা 4 নম্বর সিরিয়ালে লালচে রঙের আরেকটা সার দেখতেছি, এটা কি জাতের? এটা আপনার দেশি, দেশি গরু সবগুলি। এটাও দেশি গরু? জি জি। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? 2 দাঁত? দাঁত দুইটা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে। আচ্ছা, 2 দাঁত হয়ে গেছে, একবার পরিপূর্ণ আপনার ইয়া গরু, কোরবানি উপযুক্ত, মানে তৈরি হয়ে গেছে গরুগুলো। দেখা যায় অনেক সময় দাঁত না হলে হয়তো পরবর্তী ঈদের জন্য, কিন্তু এগুলো আপনার এই ঈদে? হ্যাঁ, এগুলো এই ঈদে চলবে। আচ্ছা, এটার ওজনটা কেমন হতে পারে আনুমানিক আইডিয়া? আমাদের আইডি 4 মিটার 4 মণের মতো ওজন আছে, মোটামুটি 4 মণের মতো। 4 মণ 5 কেজি, হয়তো 10 কেজি কম হতে পারে গরুটা, এরকম আইডিয়া, 10 কেজি কম না 4 মণ। আচ্ছা, এখন 4 নম্বর সিরিয়ালে এই সার গরুটার দাম কত চাচ্ছেন সিঙ্গেল? এটা সিঙ্গেলের দাম চাও আপনার 1,05,000 টাকা। 1,05,000? জি, 1,05,000 টাকা সিঙ্গেলি চাওয়া। সম্মানী হিসেবে কুরবানির উপলক্ষে যদি একদম সইটই করা যায় না ভাই দাম? না, অত কম বেশি করা যাবে না, 1,02,000 টাকা একদম রাখা যায় ফিক্সড। 1,02,000? জি। আচ্ছা, 1,02,000 টাকা 4 নম্বর সিরিয়ালের দেশাল সার গরুটা দেখে নিচ্ছি দর্শক। চলেন পরে একটা খুব সুন্দর কালারের সার গরু রয়েছে দর্শক। আমরা এই মুহূর্তে 5 নম্বর সিরিয়ালের সার গরুটা দেখতেছি, সাদা এবং কালো দুটোই মিশ্রিত আর কি কালার আছে। গরু ভাই, এটা সম্পর্কে যদি বলতেন? এটা একটা দেশি গরু, আপনার দেশি গরু, বয়স হয়েছে 2 দাঁত। 2 দাঁত দেশাল? জি। দাঁত যদি আসলে সবগুলো মনে চাইছেন দেখাই দেবো, ছোটো গরুটা দাঁতটাই দেখা দেয় শুধু, ছোটো হলে পরিপূর্ণ তৈরি, এগুলো কুরবানির জন্য রেডি গরু। আচ্ছা, 2 দাঁত হয়ে গেছে? জি। না আসলে যেহেতু কুরবানির জিনিস ভাই, এখানে তো আসলে সাধারণত তো আমরা চেষ্টা করি যে তারপরে কুরবানি উপলক্ষে যেহেতু আমরা অবশ্যই দর্শকদের সঠিক তথ্য, আমিও সেটাই বলি, যারাই আপনার এই কুরবানি গরু কিনেন তারা সবাই আসলে প্রয়োজন দাঁত দেখে কিনবেন, দাঁত ছাড়া তো কুরবানি হয় না। 2 দাঁত হয়ে গেছে না ভাই? হ্যাঁ, 2 দাঁত। যা দাঁত দেখো, যেহেতু 2 দাঁত হয়ে গেছে, এটার আনুমানিক যদি একটু জানাতেন যে কেমন? আনুমানিক এগুলো আপনি 3 মণ? 3 মণের মতো?
ওর পিছনটা দেখেন, পিছনে দিয়ে সামনে একবার পরিপূর্ণ তৈরি, এগুলো এগুলো কুরবানির জন্য রেডি করলো, রেডি হয়ে গেছে একবারে কুরবানির জন্য, 23 সালের কুরবানির জন্য একদম রেডি। এটার দাম কত যাচ্ছেন সিঙ্গেলে? এটার দাম পড়বে আপনি সিঙ্গেলে যদি কেউ নেয় 95,000 টাকা। 95? জি আচ্ছা, 95,000 টাকা সিঙ্গেলের দাম। তারপরে হয়তো দর্শকরা আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি জি, চলেন তাহলে পরের সারগরু, মানে এই লটের প্রথম লটের 6 নম্বর যে সারগরুটা রয়েছে সেটা দেখাই দর্শক। দর্শক, 6 নম্বর সিরিয়ালে যে গরুটা দেখতেছি সারগরু, গুনি ভাই এটা সম্পর্কে যদি একটু জানাতেন, কি জাতের? দেশি জাত, দেশি। এটাও দেশি? আচ্ছা, যেহেতু সবগুলো মোটামুটি দেশি দেখতেছি, এটার বয়স কেমন হয়েছে? দাঁত এটার আপনার দাঁত হয়েছে দুইটা, দুই দাঁত, দুই দাঁত না চার দাঁত, সরি চার দাঁত। আচ্ছা, দাঁতটা একটু দেখে দেন, দাঁতটা দেখে দেন তো, হালকা করে দাঁতটা দেখে দেন। স্বাধীন খুব, এগুলো কুরবানি আসতে আসতে আরও অনেক ইয়ে হওয়া যাবে, মানে দাঁত কয়টা? কয় দাঁত? চার দাঁত হয়ে গেছে, চার দাঁত হয়ে গেছে। আচ্ছা, চার দাঁত হয়ে গেছে। আর এখন যখন ভিডিও দেখা হচ্ছে প্রায় এক মাসের মতো আছে মনে হচ্ছে। হ্যাঁ, এক মাস প্লাস। এর মধ্যে দেখা যায় এগুলো তো আরও গরুগুলো হয়ে যাবে। এই গরুগুলো আসলে খাবার দাবার এরকম দেওয়া হয় নাই, মানে সব মানে খাস গৃহস্থ পারে করে, একটা গরু হয়তো বাছর কিনে পালিয়েছে 50,000-40,000 টাকা দিয়ে, শুধু আপনি ঘাস খড় দিয়ে আর দানের গুঁড়োটা খাওয়াইছে, খাওয়া গুলো আলফানা করছে। এগুলো আপনার এই এক মাসের ভালো খাবার দেওয়া যায় না, এক মাসের সর্বনিচ্ছে এগুলো আদমন করতে লেগে যাবে। এখন ওজনটা কেমন আছে আনুমানিক? এগুলো আমাদের আইডিয়া, আমি 4 মণ আইডিয়া করে কিনেছি, তারপরে দর্শকরা যারা কিনবে হয়তো আইডিয়া করে কিনবে। এটা 6 নম্বর সিরিয়ালে এটার দাম কত যাচ্ছেন? এটার দাম পড়বে 1,07,000 টাকা। এটা 1,07,000? 1,07,000 টাকা দাম। সম্মানী করবেন তো একটু নাকি ভাই? সম্মানী সবগুলো কিন্তু করেছেন হালকা হাতে। এটা আপনি 2,000 টাকা, 1,05,000 করা যাবে যদি। 1,05,000? 6 নম্বর সিরিয়ালের ষাট গরুটা দেখে নিলাম, আর এখন যে 6টা আমরা দেখলাম আর কি প্রথম লটের, তো দাম নিয়ে চ্যালেঞ্জ, এখন দাম নিয়ে চ্যালেঞ্জ, দাম যত ভিডিও দেওয়া আছে। আচ্ছা, আর শুধু মানে গরু দেখতে হবে, গরুর মাংস ওয়েট দেখতে হবে, গরুগুলো তৈরি আছে কিনা দেখতে হবে। আপনি কুরবানি গরু তো অনেকে লাঠে কিনতেছে, লাঠে কিনছে একটা, ওর মধ্যে দেখা যাচ্ছে একটা গরু আপনি ছোট গরু 70,000 টাকা লটে, একটা গরু 40,000 টাকা দামও আছে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে লাঠে কিন্তু বিক্রি হচ্ছে। আর আমি যেটা মনে করবো, আমার গরু সবগুলো গরু আপনি যখন এই গরুগুলো আমি 1,10,000-15,000 আপনি ইয়ে দেবো, 1,10,000-15,000 রেট দেবো মনে করেন, লাঠে বিক্রি করবো। জি, সবাইকে দেখতে হবে আসলে, এর মধ্যে মাপ করতে হবে কত এগুলো কীরকম ধরনের গরু আছে, সর্বনিম্ন কত রেটের গরু আছে। আচ্ছা, আমি যদি এই এই লাঠে যদি মনে করেন 60,000 টাকার গরু একটা ঢুকাই দিই, তাহলে তো আমি একটু কম দাম দিতেই পারবো। অবশ্যই অবশ্যই, এই জন্য দেখতে হবে সবগুলো তৈরি আছে কিনা, সবগুলো গরু তৈরি করা আছে, তৈরি আছে, রেডি আছে নাকি। কুরবানি গরু আপনি রেডি করতে হবে, রেডি দেখতে হবে আগে। কিন্তু ভাই আসলে এটা তো করা যাবে, দাম নেই চ্যালেঞ্জ, আমি সেটাই বলি দাম নেই চ্যালেঞ্জ, যত ভিডিও আছে যত জায়গা আছে সব দেখবে, দেখার পর আমার গরুদের পর্দায় মনে করে আমি একটা কাটে কাটে একটা দাম বললাম আর লটে একটা দাম বলে দেবো আমি। তো গুনি ভাই, যেহেতু আমরা আপনি শুরুতে বলেছেন যে দুইটা লাটে দেখাচ্ছেন, জি, তো প্রথম লাটে আমরা বড়গুলো দেখালাম, এখন যদি লাট আকারে আপনার বিক্রি করেন তাহলে এই 6টা গড়ে কেমন দাম আসবে? এই 6টা যদি আপনার গড়ে কেউ নেয়, আপনার গড়ে লট আকারে যদি নেয়, আমি তো কাটি কাটে দাম বলে দিছি, জি, আর লট আকারে যদি কেউ নেয় 1,06,000 করে দাম পড়বে, এনে কোনো দাম দর চলবে না একদম। গুনি ভাই, আমরা দ্বিতীয় লটের প্রথম সার গরুটা দেখতেছি, অর্থাৎ সিরিয়াল যদি ধরি তাহলে এটা 7 নম্বর। জি, 7 নম্বর। এটা কি জাতের? হ্যাঁ, এটা দেশি জাতের, দেশাল। জি, দেশাল। আচ্ছা, এগুলো তো মোটামুটি একটু ছোট কোয়ালিটির, শেষের ছোট বাজারে, মানে তো আর ছোট হলে তৈরি আছে দাঁত হয়েছে, রেডি। হ্যাঁ, দাঁত হয়েছে। কয় দাঁত? এটা দুই দাঁত, দাঁত দুইটা। জি জি, তার মানে 23 সালে সামনের কুরবানি। হ্যাঁ, কুরবানির উপযুক্ত। জি, ওজন আনুমানিক কেমন হতে পারে? এগুলো আনুমানিক ধরেন আপনার সর্বনিচ্ছে হলেও 2-3 মণ এরকম। 2-3 মণ? জি, পিটা পিটা গরু একবারে, আগা গরু সমান হয়ে গেছে একবারে। আচ্ছা, মাজাটা একদম ভারী আছে, মানে ষাট গরু সচরাচর যেরকম হয় বা কুরবানি উপযুক্ত, A to Z ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার, সুস্থ সবল ইনশাল্লাহ। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম পড়বে 85,000 টাকা। 85? জি, 85। 85,000 টাকা দাম 7 নম্বর সিরিয়ালের ষাট গরুটা। তো এটা সাইড করে দেন, পরের ষাট গরুটা আমরা দেখি। গুনি ভাই, আমরা 8 নম্বর সিরিয়ালে যে ষাট গরুটা দেখতেছি, এটা কি জাতের? দেশি জাতের, এগুলো সবগুলোই তার মানে দেশি, দেশি দেশি, সবগুলো দেশি। আচ্ছা, এটা দাঁত হয়েছে? দুই দাঁত, দাঁত দুইটা। হুম, আচ্ছা, দুই দাঁত। ওজনটা কেমন হতে পারে এটা? ওজন ধরেন আপনার 100+, 100 কেজি+ আছে। 100 কেজি+? হুম। আচ্ছা, এটা আমরা 8 নম্বর সিরিয়ালের ষাট গরুটা দেখতেছি, স্পেশাল ষাট গরু। দর্শকরা চাইলে কুরবানি উপযুক্ত
দেখে শুনে পছন্দ করে নিতে পারবে। জি জি, একবারে খাঁটি দেশি দেন ওর, এরাও তৈরি। কিন্তু আমার, আমি তৈরি ছাড়া কোনো গরু কিনি নি, কোনো গায়ে ভাঙা শরীরে ভাঙা গরু আমি একটা কিন্তু সংগ্রহ করিনি। সবগুলো করে দেন পিছের থেকে সামনে অবধি পর্যন্ত, একবারে টাইট, একবারে মানে অল বডি মাংস খালি। ছোট হলেও মাংসটা মোটামুটি ভালো হবে না? জি জি। এটার দাম কত চাচ্ছেন সিঙ্গেল? এটা আপনি 1,00,000 শুধু 76,000 টাকা, সরি শুধু 76,000 টাকা, শুধু 76,000 টাকা দাম। সম্মানি করবেন তো নাকি একটু হালকা? না সম্মানি আর কি, সার করে দেবেন 1,000 টাকা কম বেশি। আচ্ছা চলেন তাহলে পরের সার গরুটা দেখ। বলবি আপনার 9 নম্বর সিরিয়ালে, এটা তো বোধহয় সাদা রঙের ভাই নাকি? এটা হাসা, মানে দেশি। আচ্ছা হাসা কালার, হাসা কালার। এগুলো দেশাল দাঁত হয়েছে ভাই? দুই দাঁত, দাঁত দুইটা। তার মানে সবগুলো আপনার দাঁতের মধ্যেই আছে? হ্যাঁ সবগুলো দাঁতের মধ্যে, একদম সামনের কুরবানিকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে। জি জি। এখন ওজনটা কেমন হতে পারে মিনিমাম? এগুলো আপনার ধরেন দুই মনের উপরে আছে। দুই মনের উপরে? জি। আচ্ছা, অনেকে দেখা যায় যে ছোট পরিবার বা সিঙ্গেলে যারা কুরবানি দিবে এক একটা করে হয়তো নিতে পারে নাকি? জি জি। দাম কেমন চাচ্ছেন এটা? এটার দাম পড়বে 60,000 টাকা। 60,000? জি। আচ্ছা, মাত্র 60,000 টাকা, দুই দাঁত বয়স, হাসা কালারের দেশাল ষাড় গরু। দর্শক, আপনাদের ষাড় গরুগুলো পছন্দ হলে, যেহেতু 23 সালের কুরবানি ঈদকে সামনে রেখে গনি ভাইয়ের এই কালেকশন, আপনারা চাইলে গনি ভাইয়ের সাথে কথা বলে এগুলো সংগ্রহ করতে পারবেন। তো চলেন শেষ মুহূর্তে আরেকটা ষাড় গরু রয়েছে, সেটা আমরা দর্শকদের দেখাই। গনি ভাই, শেষ মুহূর্তে আমরা 10 নম্বর সিরিয়ালের ষাড় গরুটা দেখতেছি। এটাও আপনার দেশালের মধ্যেই? হ্যাঁ, এটা দেশি, একবার দেশি, অরিজিনাল দেশি। এটার দাঁত হয়েছে কয়টা? দুই দাঁত। এটার দাঁত দুইটা? জি জি। আচ্ছা, দুই দাঁত। এটা মনে হয় 9 নম্বরটার চাইতে একটু বোধহয় বড় আছে নাকি? হ্যাঁ, ওরা তো অনেক বড়, একটু বড় না। আচ্ছা, ওজন কেমন হবে এটার? ওজন প্রায় 100 কেজির উপরে এটার ওজন আছে। 100 কেজির উপরে? জি। এখন পুরো বডি দেন খালি মাংসই, আঘাত থেকে গোড়া পর্যন্ত খালি মাংস, টাইট। মানে পাগুলো চিকন চিকন, কিন্তু শরীরে শুধু মাংস টাইট আছে। জি। তো এটার ওজন মিনিমাম কেমন হবে? 100 উপরে থাকলে? জি। দাম কেমন চাচ্ছেন? এটা 85 দাম চাচ্ছি। 85? জি। চারটা শেষ মুহূর্তে দেখালাম, 7, 8, 9, 10, চারটা যদি কেউ লট আকারে নেয় সেক্ষেত্রে এই চারটার দাম কেমন হবে? চারটা লটে নিলে আপনার দাম পড়বে 73,000, একদম 73? জি। আচ্ছা, লট আকারে 73,000 টাকা? জি জি। আর মোটামুটি আমরা 10টা দেশাল ষাড় গরু দেখলাম গনি ভাই, আর কুরবানির মোটামুটি যে দিনগুলো আছে প্রতি সপ্তাহে কি এরকম কালেকশন থাকবে নাকি? ইনশাল্লাহ থাকবে। আচ্ছা, অনেক দর্শক আছে যারা হয়তো অনেক সময় ফোন করে থাকে বা কুরবানি উপলক্ষে, তারা দর্শকদের চাহিদা অনুযায়ী সেরকম কেনার চেষ্টা করবো আর কি, যে যেরকম চাহিদা চায় সেরকম কেনার চেষ্টা করবো। আচ্ছা, অনেক ধন্যবাদ গনি ভাই, আজকে নতুন আনকমন সার দেশাল ষাড় গরু দর্শকদের দেখানোর জন্য। আর দর্শক, যারা 2023 সালের পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে একদম প্রস্তুত করা ষাড় গরু নিতে চান, আপনারা চাইলে গনি ভাইয়ের সাথে কথা বলে এই ষাড় গরু নিতে পারবেন। লট আকারেও নিতে পারবেন, সিঙ্গালি কেটে কেটেও নিতে পারবেন। যদি মনে করেন যে আপনারা তো এখানে রেখে, ক্রয় করার পরে এখানে রেখে আপনারা ঈদের আগ মুহূর্তে নেবেন, সে সুযোগটা কিন্তু গনি ভাই শুরুতেই বলেছে, সে সুযোগটা আপনারা নিতে পারবেন। এক কথায় সকল সুযোগ সুবিধা নিয়ে আপনারা ষাড় গরু কিনতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।